আসসালামু আলাইকুম, আমি ইমি। আমার চ্যানেল কুকিং বাই ইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের একটি ডাবের পুডিং তৈরি করে দেখাবো, যেটা কিনা এই গরমে প্রাণ জুড়ানো একটি খাবার এবং আপনারা ডেজার্ট হিসেবেও ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এবার শুরু করি। আজকে আমাদের পুডিং তৈরি করতে যা যা লাগবে, ডাবের শাঁস আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিবেন, চিনি, ডাবের পানি আর আগার আগার পাউডার। আমি এখানে ফ্রেশ 2 কাপ ডাবের পানি ছেঁকে নিয়ে নিয়েছি এবং 3 টেবিল চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর এখানে আমি 1.5 চা চামচ আগার আগার পাউডার নিয়েছি। এখন এই দুটো একসঙ্গে মিশিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিব, যাতে কোনো দানা না থেকে যায়। আমার এখানে মেশানো হয়ে গিয়েছে। আমি এখানে আগার আগার পাউডার ইউজ করেছি, আপনারা চাইলে চায়না গ্রাসটাও ইউজ করতে পারেন বা হালাল জেলেটিনটাও ইউজ করতে পারেন। আমি এখন চুলার আঁচটা জ্বালিয়ে দিচ্ছি, মিডিয়াম আছে। আমি এটা নাড়তে থাকবো যতক্ষণ না বলক এসে যায়। আমার একটি বলক এসে গিয়েছে, আমি এখন চুলা বন্ধ করে দিব। একটি ইম্পর্টেন্ট কথা, আপনারা যখন আগার আগার পাউডার আর চিনি মেশাবেন তখন অবশ্যই চুলার আঁচটা বন্ধ রাখবেন। আগার আগার পাউডার এবং চিনি ভালোভাবে মেশানোর পরে চুলার আঁচটা জ্বালাবেন। আমি আমার পছন্দ মতো বাটিতে ডাবের শাঁসগুলো সাজিয়ে নিচ্ছি। এখন গরম আগার আগার, যেটা আমরা বলক তুলে রেখেছিলাম ডাবের পানির সাথে, সেটা ঢেলে দিচ্ছি। এখন দেখতে হবে এটার মধ্যে কোনো বাবল আছে কিনা। যদি কোনো বাবল থেকে থাকে আমরা একটি টুথপিক বা চামচের সাহায্যে সেগুলো মিশিয়ে দিব। এখন এটা আমরা বাইরে যতক্ষণ না ঠান্ডা হয় রেখে দিব। যখন এটি ঠান্ডা হয়ে যাবে আমরা 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আমাদের 3 ঘন্টা পার হয়ে গিয়েছে, আমি এটা এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আমরা এটা ঢেলে নিয়েছি। এখন আমি আপনাদের এটা কেটে দেখাচ্ছি। আমি আমার মতো কাটছি, আপনারা আপনাদের পছন্দের মতো শেপে কেটে নিবেন। এই গরমে এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে অনেক ভালো লাগবে, খেতেও অনেক মজা। দেখুন কতটা পারফেক্ট। এই তো তৈরি হয়ে গেল আমাদের ডাবের পুডিং। আমাদের বাসায় এটা সবাই খেতে অনেক পছন্দ করে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পছন্দ হলে অবশ্যই একটি থামস আপ দিবেন। আর আমার নেক্সট ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ আমার ভিডিওটি সবার দেখার জন্য।